আসসালামু আলাইকুম আজকে আপনাদের চা পাতার ব্যবসা সম্পর্কে কিছু ধারণা দেব মাত্র আট হাজার টাকা বিনিয়োগ করুন এই ব্যবসায় আর মাসে আয় করুন বিশ হাজার টাকা ব্যবসা করার ইচ্ছা রয়েছে কিন্তু পুঁজি নেই মাত্র আট হাজার টাকা ইনভেস্ট করে মাসে দশ হাজার টাকা আয় করা সম্ভব যাদের পুঁজি নেই অথচ চাকরি না করে ব্যবসা করতে চান কিন্তু টাকার জন্য করতে পারছেন না সামান্য পুঁজি নিয়েই ব্যবসা করা যায় আজকে আপনাদের দেখাবো কীভাবে ব্যবসাটি করবেন চা পাতার ব্যবসা এমন একটি ব্যবসা যাতে আপনাকে প্রথমে খুব কম টাকা বিনিয়োগ করতে হবে আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান রয়েছে প্রতিদিন হাজার মানুষ চা খাচ্ছে এইসব দোকান থেকে আমরা যারা চা বিক্রি করে তাদের প্রতিদিন এক থেকে দুই কেজি পর্যন্ত চা পাতা বিক্রি করে থাকে এবার কীভাবে আপনি ব্যবসা শুরু করবেন দেখুন আপনি আপনার এলাকায় মাত্র চৌত্রিশটি চায়ের দোকান টার্গেট করুন ধরুন আপনি চৌত্রিশটি চায়ের দোকানে ঠিক করেছেন যারা আপনার কাছ থেকে প্রতিদিন হাফ কেজি প্যাকেটে চা কিনবে দোকানের হাফ কেজি এক প্যাকেট চা পাতা একশো টাকা থেকে একশো টাকা বিভিন্ন একশো ষাট টাকা দিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিনে থাকে আপনি তাদেরকে এর চেয়ে কম দামে সরবরাহ করবেন আপনি ভালো মানের চা একশো থেকে পঁচিশ টাকা দরে কিনতে পারবেন ধরুন আপনি একশো টাকা ধরে কিনে দোকানিকে একশো টাকা ধরে দিলেন তাহলে দোকানি এখানে দশ থেকে বিশ টাকা লাভ করতে পারবে আর আপনার লাভ হবে প্রতি প্যাকেটে দশ টাকা তাহলে চৌত্রিশ প্যাকেট আপনার লাভ হচ্ছে তিনশো টাকা প্রতিদিন আপনার ইনভেস্ট চার হাজার আশি টাকা অর্থাৎ চৌত্রিশ প্যাকেট একশো বিশ টাকা প্রতি প্যাকেট তাহলে তিরিশ দিনে আপনার লাভ হবে দশ হাজার দুইশো টাকা কীভাবে আপনি এই ব্যবসাটা বিনিয়োগ করবেন একদিন ইনভেস্ট ছিল একদিনে ইনভেস্ট ছিল চার হাজার আশি টাকা এটা শুধু দ্বিগুণ করতে হবে অর্থাৎ আট হাজার একশো ষাট টাকা হলে আপনি চলবে আপনি যেসব দোকানে চা পাতা দেবেন তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়ার চেষ্টা করবেন যদি সেদিন নগদ নিতে না পারেন তাহলে পরের দিন অবশ্যই সেই টাকা আদায় করার চেষ্টা করুন আপনার এক প্যাকেটে দোকানকে দিয়ে